হ্যালো বেয়ার্স তন্ত্রমন্ত্র চ্যানেলে জানায় আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদেরকে বলবো খাবারের সাথে কী বিশালে বা কী মিশিয়ে খেলে সেই নারী বা পুরুষ আপনার উপরে আসক্ত লাভ করবে বা বসীভূত হয়ে পড়বে এমন একটি উপায় আজ আমি আপনাদেরকে বলবো যে উপায়ে আপনি খাবারের সাথে এই উপায়টি পালন করলে যে কোনো নারী পুরুষ আপনার বসে বসীভূত হতে বাধ্য আপনার প্রেমে মোহিত হয়ে পড়বে আপনার উপর তার মন চলে আসবে তো বিষয়টা এরকম যে আমি এমন একটি উপায় বলে দেব যে উপায়টি আপনি তাকে কোনো কিছু খাওয়াতে হবে বা খাওয়ানোর মধ্যে এই উপায়টি অবলম্বন করতে হবে আপনারা বলতে পারেন যে কোনো কিছু খাইয়ে কিভাবে। একজন মানুষকে বশীভূত করা যেতে পারে বা বশীকরণ করা যেতে পারে সেই উপায়টি আজ আমি আপনাদেরকে বলে দেব তো আশা করি বুঝতে পেরেছেন তো চলুন এখন শুরু করা যাক ভিডিওটি যে কিভাবে আপনারা কোনো কিছু খাইয়ে একজন মানুষকে বশীভূত করা যেতে পারে সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিই তো আপনাদেরকে একটি মন্ত্রের প্রয়োজন হবে যে মন্ত্রটি পাঠ করে একটি ফলের সাথে সেই ফলটিকে মন্ত্রভূত করে সেই ফলটি গুঁড়ো করে সেই গুঁড়ো যে কাউকে খাইয়ে আপনি তাকে বসুভূত করতে পারবেন তো চলুন বিধিটা আপনাদেরকে জানিয়ে দিই খুবই সহজ একটি উপায় আপনাকে কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না আপনি আপনার নিজের ঘরে বসে এই কাজটি করতে পারবেন আপনার হারানো ভালোবাসার মানুষকেও আপনি এই উপায়ে ফিরিয়ে আনতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আপনাকে যেটি করতে হবে এই একটি হরিতেক ফল এই হরিতেক ফলটি আপনাকে সংগ্রহ করতে হবে যে কোনো বকালের দোকান থেকে আপনি হরিতেকের ফলটা কিনতে পেয়ে যাবেন এর মূল্য খুবই কম এই ফলটি দেখে নেন আপনারা যারা ফলটি চিনেন না হরিতেক ফল বকালের দোকানে যেয়ে নাম বলবেন এবং নিজেও দেখে নিয়ে আসতে পারবেন এই জন্য আমি আপনাদেরকে ফলটি বারবার দেখিয়ে দিচ্ছি রকম এটি এটির নাম হরিতেক ফল তো এই হরিতেক ফলটি আপনার কাজে লাগবে লাগবে একটি মন্ত্র যে মন্ত্রটি আপনারা বুঝতে পারবেন কি পারবেন না মুখে বললে এজন্য জন্য আমি একটি কাগজে সাদা কাগজে লিখে দিয়েছি আশা করি খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন এবং আমি নিজেও মন্ত্রটি উচ্চারণ করে দেবো এর উচ্চারণবিধি যাতে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয় তো উচ্চারণবিধিটা হচ্ছে ওহম নম হিরিং ক্রিং ক্লিং ক্রিং অমুকং বৈশ্য করণাই কালেশারি সোহা এখানে অমকংয়ের জায়গায় অবশ্যই আপনি যে নারীকে বসীকরণের উদ্দেশ্যে এই প্রক্রিয়াটা করছেন সেই নারীর নামটা নিতে হবে আপনি যদি একবার এটি মন্ত্রপূত করে যাকে তাকে খাওয়ান তাহলে কিন্তু কাজ হবে না একটি নির্দিষ্ট ব্যক্তিকে পাওয়ার আশায় তাকে বশ করার আশায় আপনাকে কাজটি করতে হবে ওহম নম হ্রীং ক্রিং ক্লিং ক্রিং অমকং বর্ষ কারনাই কালেশ্বরী সোহা এই মন্ত্রটি আপনাকে একশত একবার পাঠ করতে হবে এবং সাতবার পাঠ করার পরে একবার করে এই হরিতেক ফলে ফুক দিতে হবে তো সাতবার পাঠ করার পরে আপনাকে ফুক দিতে হবে যখন হরিতেক ফলটি মন্ত্রপুত হয়ে যাবে তখন এটিকে পাটার সাথে শক্ত কোনো কিছুর সাথে বেটে গুঁড়ো করতে হবে এই গুঁড়োটি আপনার কাজে লাগবে এই গুঁড়োটি আপনি কাগজে রেখে দেবেন এবং যে কোনোভাবে যে কোনোভাবে তাকে কোনো খাবারের সাথে এই হরিতেকের গুঁড়ো মিশিয়ে খাওয়াতে হবে তো এই হচ্ছে উপায় খুবই সামান্য উপায় কিন্তু এই উপায় যদি আপনি সঠিকভাবে অবলম্বন করতে পারেন যে কোনো নারী আপনার বসে বসিভূত হতে বাধ্য তো ভিওয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে একটি লাইক করবেন এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তন্ত্রমন্ত্র বিষয়ক এরকম ভিডিও পেতে